ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, সো এখানে কাউকে চিনি না, আর এত তাড়াতাড়ি কোনো বন্ধু বান্ধবী হবে না, সো আপনাদের নাম্বারটা যদি দিতেন ভালো হতো। থ্যাংক গড, অ্যাটলিস্ট মনের মতো ভার্সিটিতে ভর্তি হতে পারি। আমি মাহি, চিনতে পারছেন না? আজ সকালেই তো ভার্সিটিতে আপনার নাম্বার নিলাম। অফ সরি, আপনাকে না চিনার জন্য। কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো ভালো। কি করছেন, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ 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 খাইছি, এই তো বসে আছি। আজকাল কোনো খোঁজখবর পাওয়া যায় না, ঠিক মতো ভার্সিটিতে আসিস না, ক্যাম্পাসে আসিস না। দোস, আই থিঙ্ক আই এম ইন লাভ। কি বলিস, লাভ? মেয়েটা কে দোস? দোস মাহি। মাহি? হ্যাঁ দোস। আমি যতদূর জানি মাহি মেয়েটা সুবিধার না, ওর অন্য কোথাও রিলেশন আছে। দেখ দোস, তোকে বলার প্রয়োজন ছিল তাই বলছি, বাট তুই মাহি নামে যদি কোনো খারাপ কথা বলোস আমি বলে দেবো তুই আমার বন্ধু। দোস, কি বললি তুই? সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে এরকম বলতে পারলি? হ্যাঁ ঠিক আছে, তুই ভালো থাক, বাই। কথা বলবো? হ্যাঁ বলো।
তুমি আমাকে কখনো কোনোদিন ভুলে যাবে না তো যদি ভুলে যাও তাহলে আমি মরে যাব হঠাৎ এই কথা না মিতি আচ্ছা বাদ দাও চলো উঠি আমার পাশে আম্মু আছে রাতে কথা হবে বাই যোগাযোগ করবে না তাহলে আমি খুশি হব তোর আগেই বলছিলাম ও মেয়েটা ততটা ভালো না একটা মেয়ের জন্য মন খারাপ করে কি করবি তুই আমাকে 7 দিনের সময় দে আমি তোকে নিজেই তোকে আমি রিলেশন করিয়ে দিব থাক দোস তার কোনো প্রয়োজন নেই মন থেকে একজনকে ভালোবাসা যায় এটা আমি কী করলাম এটা মেয়ের জন্য আমার বন্ধুকে কি না বলেছি কিন্তু আজ আমার পাশে আমার বন্ধু আছে যাকে আমি এত ভালোবাসলাম সে কিনা আজ আমাকে একা করে দিল সরি দোস্ত